হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এরকম সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট লেখাগুলো লিখতে পারি। এগুলো আমাদের কেমিস্ট্রি বা ফিজিক্স অথবা ম্যাথে অনেক বেশি কাজে আসে। কেমিস্ট্রির সংকেতগুলো লিখতে গেলে আমাদের এরকম সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট লেখাগুলো জানতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সুপার স্ক্রিপ্ট বা সাব স্ক্রিপ্ট লিখে আনতে হলে প্রথমত আমরা ইন জেনারেল যেভাবে লিখি সেভাবে লিখে যাব। যেমন ধরুন আমি এখানে সালফিউরিক অ্যাসিডের যে সংকেতটি আমি লিখেছি সেটা হচ্ছে H2SO4। আমরা নর্মালি এভাবে লিখে যাব H2SO4। এবার আমরা এটিকে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট যেটা যেখানে দরকার সেটি আমরা করব। তো যেটিকে আমাদের সুপার স্ক্রিপ্ট বা সাব স্ক্রিপ্ট করতে হবে সেটাকে আমরা প্রথমত সিলেক্ট করব। যেমন চারটি কি আমার সাব স্ক্রিপ্ট করতে হবে, অর্থাৎ ফোরটিকে সাব স্ক্রিপ্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা ফোরটি এভাবে সিলেক্ট করব। তারপর আমরা এখানে দেখুন হোম ট্যাবের আন্ডারে X2 এবং X2 এই দুটো অপশন রয়েছে। নিচেরটা হচ্ছে সাব স্ক্রিপ্ট এবং এই যে উপরে যে যেটি 2 রয়েছে সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তো আমরা যদি এটিকে সাব স্ক্রিপ্ট করতে চাই তাহলে আমরা এই যে X2 নিচের দিকে যে 2টা আছে এরকম X2 তে আমরা ক্লিক করব। তাহলে দেখুন এটা সাব স্ক্রিপ্ট আকারে হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা সুপার স্ক্রিপ্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে X2 যেটি আছে এখানে আমরা ক্লিক করব। দেখুন এটি সুপার স্ক্রিপ্ট হিসেবে চলে এসেছে। এবার এটাকে আমরা সাব স্ক্রিপ্ট করি আবার সাব স্ক্রিপ্ট। এবার আমাদের H2 এই 2টিকেও সাব স্ক্রিপ্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা X2 যেটি নিচের দিকে 2 এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখুন H2SO4 এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত হিসেবে প্রকাশ পেয়েছে। এবার আমরা নিচের দিকে আরেকটি উদাহরণ দেখি, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আমরা যথারীতি লিখব CO2। এবার আমাদের এই 2টিকে সাব স্ক্রিপ্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে করব না, আমরা শর্টকাট কি এর মাধ্যমে করব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে প্লাস সাইনে চাপ দেব। তাহলে দেখুন এটি সাব স্ক্রিপ্ট আকারে চলে আসছে। এবার আমরা আরেকটি উদাহরণ দেখি সুপার স্ক্রিপ্টের। আমরা ই সমান সমান MC² এই সূত্র সবাই জানি। এবার এটাকে লিখবো কিভাবে সেটা দেখি। ই লিখবো যথারীতি E=MC2 লিখ। এখন এই 2টিকে আমাদের সুপার স্ক্রিপ্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা 2টি সিলেক্ট করব এবং শর্টকাট কি হচ্ছে Ctrl Shift Plus, তাহলে সুপার স্ক্রিপ্ট আকারে আসবে। তাহলে শর্টকাট কিগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, যদি আমরা সাব স্ক্রিপ্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের শর্টকাট কি হচ্ছে Ctrl Plus, আর যদি আমরা সুপার স্ক্রিপ্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের শর্টকাট কি হচ্ছে Ctrl Shift Plus। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট লেখাগুলো লিখবো। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।